কিছু হুল্লোর হাসি আর কিছু সময়ের সাথে দৌড়ে যাওয়া কিছু চেনা স্মৃতির অচেনা স্বপ্নের ঘরে নিজেকে পাওয়া আগামী ভোরের পালক অসীম আকাশে ছড়িয়ে তোমার আর আমার দু চোখে রোজ রোজ সকাল 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 রোজ রোজ সকাল 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 লারা সকাল সকাল সালের ৬ই মে খ্রিস্টধর্ম প্রচারের জন্য গোয়া এলেন সেন্ট ফ্রান্সিস জেভিয়ার। ১৮৫৬ সালের ৬ই মে জন্ম হয়েছিল মনোবিশ্লেষণের জনক সিগমুন্ড ফ্রয়েডের। ১৮৬১ সালের ৬ই মে জন্ম হয়েছিল রাজনৈতিক নেতা ও সমাজ সংস্কারক মতিলাল নেহরুর। ১৯৭০ সালের ৬ই মে প্রথম এভারেস্ট থেকে স্কি করে নিচে নামলেন জাপানের ইউচিরো মিউরা। নমস্কার, শুভ সকাল। সকাল সকালের বিশেষ পর্বে আপনাদের সকলকে স্বাগত। বিশেষ পর্ব কেন সে ব্যাপারটা একটু দেখে নিই আমরা, দূরদর্শনের একটি অডিও ভিজুয়াল দেখে নিই, তারপর আমরা মূল পর্বে ফিরব। ফিরে এলাম। তাকে জিজ্ঞাসা করা হতো যে ৮০ বছর পার করে গেছেন, এখনও আপনার গলায় এই মাধুর্য কি করে রয়েছে? তিনি বলতেন যে বাবা বিশ্বনাথ, মা অন্নপূর্ণা, মা সরস্বতী, মা গঙ্গার আশীর্বাদ পুষ্ট তিনি। হ্যাঁ, ১৯২৯ সালের ৮ই মে তিনি পূর্ণ বারাণসীতে জন্মগ্রহণ করলেন। তিনি ঠুমরি সম্রাজ্ঞী, শুধু ঠুমরি সম্রাজ্ঞী বলবো কেন, চৈতি, কাজরি, বিভিন্ন লোকগীত ইত্যাদি ইত্যাদি, খেয়াল, টপ্পা, সমস্ত, যে কোন দিকটা ছেড়ে আমরা কোন দিকটা তাকে ধরতে পারবো জানি না, তার জন্মদিন পালন। অ্যাকচুয়ালি আমরা তো মা সরস্বতীকে সামনাসামনি দেখিনি, এনারাই আমাদের কাছে মা সরস্বতীর প্রতিভা হয়ে ধরা দেন। তো মা সরস্বতীর জন্মদিন তো বোধহয় প্রতিদিনই, তো ৮ই মে ওনার জন্মদিন হলেও আজকে আমরা বিশেষভাবে তার বন্দনা গান করব, কথায় এবং সুরে, বিদুষী গির্জাদেবীর। এবং আজকে যিনি এই অনুষ্ঠানের পৌরোহিত্য করবেন তাঁরই সুযোগ্য শিষ্য দেবপ্রিয় অধিকারী। নমস্কার এবং সুপ্রভাত। যদিও আমি তুমি করেই বলছি, তোমাদের দুজনকে একসঙ্গে আমরা সবসময় পারফর্ম করতে দেখেছি, কিন্তু আজকে তুমি একা। আজকের দিনটা কেমন, মানে একা পারফর্ম করছো কিভাবে? না, একা তো আমরা পারফর্ম করি। হ্যাঁ, সোলোইস্ট তো আমরা অবশ্যই, কিন্তু মানুষের কাছে পরিচিত তোমরা যুগলবন্দিতে। আমরা দ্বৈত গায়ন এবং সেতার, একটা অন্য ধারা, না অন্য ধারার মানুষের কাছে আর সমন্বয় নেই দেশে, তাই আমি একা। কিন্তু বলতে গেলে আমরা নিশ্চয়ই আগে একক গায়ক বাদক হিসেবে পরিচিত, অবশ্যই অবশ্যই। তারপর আমাদের এটা খুব স্পেশাল প্রজেক্ট এবং আপ্পাজির প্রচুর আশীর্বাদ আমরা পেয়েছি, যেহেতু আমরা একসাথে শেখার সুযোগ পেয়েছি,
আর উনি গান্ডা বেঁধেছেন আমাদের একসাথে, সেটাও বেনারসে। তো সেই ক্ষেত্রে সবটাই খুব অন্যরকম, হ্যাঁ, উনি সবসময় গাইড করতেন সবকিছুতে, যে কোনটা কিভাবে করতে হবে, কতটা ওকে বাজাতে দিতে হবে আমি গাইলেও, কারণ ওর যন্ত্র, ওর ভাষা নেই, সেক্ষেত্রে ওকে কতটা টাইম দেওয়া আমার উচিত, তো সমস্ত কিছু উনি দেখতেন, গাইড করতেন সবসময়। তো সেক্ষেত্রে এবং আরও বেনারসের অনেক গুণীজনদের কাছে আমরা প্রচুর আশীর্বাদ পেয়েছি এই ডুয়েট করতে গিয়ে। তো এটাই তো আজকে, আজকে শুরু হোক আগে। হ্যাঁ, তো আমি ওনারই একটি রচনা, ওনারই কম্পোজিশন, গুরুজরি তরিদারে শোনাচ্ছি। আর তত্ত্ব গরম, সবাই জর্জরিত, তো আশা করি শুনেও যদি কিছু, কারণ উনিও সিঞ্চিত হবে। হ্যাঁ, উনি গুরজরিতে বেঁধেছেন গানটা, কিন্তু গানটা বর্ষা নিয়ে, এবং কোনোদিন হয়তো ওয়ান ফাইন মর্নিং উনি হয়তো দেখেছেন প্রচুর বৃষ্টি হচ্ছে, তো ওনার মাথায় এটা এসেছিল, বলো ইয়ে বন গিয়া মেরে দিমাগ সে, তো এই আর কি। তো সেটাই চেষ্টা করছি একদম। Na a re Jump.
আসে সামগ্রিক পরিবেশনে কেয়াবাত, একেবারেই বর্ষা নির্দিষ্ট কোনো রাগ নয়, অথচ বর্ষার সমস্ত কথায় গুরুচরিত্র সমৃদ্ধ এবং কোথাও মনে হচ্ছে না যে আমরা বর্ষা দেখতে পাচ্ছি না, মনে হচ্ছে বেনারসের ঘাটে বসে বর্ষাই দেখছি একদম। কেয়াবাত অসাধারণ। যারা আপনারা, আপনাদের প্রচুর অনুরোধ ওনার কাছে জমা পড়েছে এটা জানি আমরা, তাও যারা সরাসরি অনুরোধ করতে চান তারা আমাদের নাম্বারগুলো আপনারা সকলে জানেন, তবু একবার নোট করেন, 2971-2073, 2971-2075। অবশ্যই আপনারা আসুন কথা বলতে দেবপ্রিয়র সাথে এবং আমাদের সকলের সাথে। আমরা আবার আজকে খুব বেশি কথা বলবো না, সেখানে নিবেদনটা এত বেশি ভরাট হয়ে আছে এবং মাহালিটা এমনভাবে তৈরি হয়ে আছে যেখানে কথাটা বড্ড সুর কাটে। আমরা কোন নিবেদনে যাবো এখন? আমি একটা ঠুমরি গাইছি, ওনার খুব প্রিয়, যোগিয়াতে। আচ্ছা, হ্যাঁ, একটু জাস্ট Thank you.
Thank you.
আজকের এই বন্দন আসরে যারা যারা রয়েছেন, দেবপ্রিয়ত মূল পুরোহিত রয়েছেন, আরও গুণীজনদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই। তথাগত মিশ্র রয়েছেন এসরাজে, নমস্কার সুপ্রভাত, এবং হিরণ্যমাবাবু হিরণ্যমা মিত্র রয়েছেন হারমোনিয়ামে, নমস্কার সুপ্রভাত, এবং আমাদের সকলের ভীষণ প্রিয়, সকলেই ভীষণ প্রিয় তবু সকলের একটু বেশি প্রিয় রোহন, রোহন বোস সুপ্রভাত, এবং সাথে আমাদের মূল পুরোহিত রয়েছে দেবপ্রিয়। দেবপ্রিয়র কাছে আবার ফিরে যাই, আমরা কোন নিবেদনে যাব এবার? আমি একটা টাপ্পা গাইছি। আচ্ছা, আর আপাজি টাপ্পার জন্যে খুব বিখ্যাত ছিলেন, এবং আমরা শিখেছি বসে তো টাপ্পার যে ধারা, তার যে আন্দাজ, এটাকে আমরা বলি, সেটা বসে শিখতে হয়। একদম, অবশ্যই এমন একটি জিনিস যেটা শুনে করা সম্ভব নয়। একদমই না, একদমই, তো সেটা চেষ্টা করছি। একদম, একদম। হ্যাঁ, তার আগে সাথে একটু বন্ধু রয়েছেন, তার সঙ্গে কথা বলে নিই। কে রয়েছেন? নমস্কার সুপ্রভাত। হ্যালো, নমস্কার। হ্যালো, হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি। নমস্কার সুপ্রভাত। নমস্কার সুপ্রভাত। হ্যালো, হ্যাঁ নমস্কার। নমস্কার, হ্যাঁ রাজকুমার। হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার, বলছি যে খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে, আমি অনেকদিন পর করলাম, প্রতিদিন করি হয় না, তা খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে। এরকম যদি আপনারা সকাল সকালে নিয়ে আসেন তো আমি মানে কৃতজ্ঞ থাকবো। আর ওই দেবপ্রিয় অধিকার দাস কাছে মানে এত ভালো, মানে কিভাবে আমি, আমার একটা ভাই যে আছে ছোট, তা কলকাতায় গান শিখতে যায়। আচ্ছা, আপনি কি শিল্পীর কাছে কোনো নির্দিষ্ট অনুরোধ আছে? মানে বাচ্চা মেয়ে আর কি, দারুণ সুন্দর গলা, আমার একটু ঠিকানা যদি দেন। আচ্ছা বলছি, আপনার কি আজকে শিল্পীর কাছে কোনো অনুরোধ আছে? ঠিক আছে, আপনি সাথে থাকুন, আমাদের সাথে এভাবেই থাকুন প্রতিদিন, এবং আমরা যে আজকে সুরের মহল্লায় প্রবেশ করেছি তার থেকে আর খুব বেশি বেরোতে চাইছি না, আবার ফিরে যাই নিবেদনে। একটু জাস্ট, একদম একদম একদম, আসলে যন্ত্রের একটা ব্যাপার থাকে, তার বেঁধে নেওয়ার ব্যাপারটা থাকে, এবং তার সময় কথা বলাটাও নিয়ম নয়, তবু আমি বলছি আর কি। এটি মিশ্র কাফিতে আছে, মিশ্র এই জন্যে এতে খুব সুন্দরভাবে একটা শুদ্ধ গান্ধারের প্রয়োগ আছে, খুব ড্রামাটিক ওটা। সদবে জানিয়া রেমিয়া, তু সদবে জানিয়া রেমিয়া, তু সদবে জানিয়া রেমিয়া, তু সদবে জানিয়া রেমিয়া, তু মিয়া মধুর দিতে দেবে করা, সদবে জানিয়া বে মিয়া, মিয়া তু সদবে জানিয়া বে মিয়া, তু বে মি বে মিয়া, তু সদবে জানিয়া সদবে জানিয়া বে মিয়া, তু মিয়া মে তো রে দিতে দেবে করার, সদবে জানিয়া ।
तरफ से मुश्किल है यार, रब दे दुहाई ना तावे मसले दारम ना ताकते जुदाई, सद वे जानिया मिया तू मिया तू, सद वे जानिया र मिया सद वे जानिया। मिया मैं सद वे जनियार वे मिया तू जनियार वे मिया तू सद वे जान। सद वे जानियार वे जानियार वे मिया तू, सद वे जानियार 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 देवे मिया सद सद वे सद वे सद वे सद वे जानिया वे मिया तू, सद वे जानिया जानिया वे ধানবাদে জন্মগ্রহণ, তারপরে মায়ের কাছে শিক্ষা পণ্ডিত সমরেশ চৌধুরী, দেন আপ্পাজি, এই জার্নিটা কেমন ছিল? আমি ধানবাদের খুব ছোট্ট একটি শহরে আমার জন্ম, সিন্দ্রি। আর মায়ের কাছে শিক্ষা কঠিন, কারণ গুরুরা যখন শিখিয়েছেন তখনও কঠিন, কারণ উনি সবসময় যাকে বলে যে খুবই স্ট্রিক্ট সব ব্যাপারে। আজও হয়তো অনেক কিছু শুনবো ফোন, মানে বাড়ি যেতেই তো। আর মা যেহেতু ওয়ার্কিং ছিলেন তো সময়ের অভাব তো ছিল, দিতে পারতেন। হ্যাঁ, তা আমি যখন ওনার কাছে শুরু করি, যেটুকু ওনার কাছে পেয়েছি অনেক কিছুই পেয়েছি, তারপর উনি মনে করলেন যে হ্যাঁ আরও ভালো শিক্ষা আমার দরকার। তো পণ্ডিত সমরেশ চৌধুরীজির কাছে আমি আসতাম দুর্গাপুরে শিক্ষা, উনি যেতেন দুর্গাপুরে। এবার আপ্পাজির গান আমাদের বাড়িতে চলতো সবসময়, মানে খুব আমি যখন খুব ছোট, যারা ক্লাসিক্যাল গান বাজনাটা পছন্দ, হ্যাঁ মোটামুটি সব বাড়িতে তো আপ্পাজির গান হয়তো চলেই। এবং তখন আকাশবাণী দূরদর্শনের একটা খুব মানে আরো স্ট্রং ইমপ্যাক্ট ছিল, সকালবেলা আকাশবাণী চালু হয়ে যেত, অনুষ্ঠান তো দূরদর্শনী। হ্যাঁ একদমই তাই, একদমই তাই। তো গুরুজির কাছে আসার পর আমি দীর্ঘ 14 বছর শিখেছি, উনিও গান্ডা বেঁধে শিখিয়েছেন আমাকে। আর আপাজির সাথে পরিচয় আমার কাছে কি ব্যানার্স গিয়ে শেখা হতো না, না আপাজি তো এখানে ছিলেন, এখানে ছিলেন স্যারেতে, আইটিসি স্যারে। হ্যাঁ, উনি যখন বেনারস ট্রাভেল করতেন আমি যেতাম, যেটুকু পেয়েছি আমি 11 বছর পেয়েছি ওনাকে। আমি 5 বছর পণ্ডিত বিজয় কেশরীজির কাছেও শিখেছি, আর প্রেজেন্টলি আমি পণ্ডিত উদয় ভাওয়ালকারজির কাছে শিখছি। তো শিক্ষার এটা আছেই, চলছে এবং প্রচুর, মানে এত শিখিয়েছেন গুরুজি গুরুরা, মানে আপ্পাজি এবং গুরুজিও, যে বোধ হয় এক জন্মে গিয়ে শেষ করতে পারবো না এখনো, মানে সব ট্রাইও করি না, এখনো সাহস করি না যে আচ্ছা ঠিক আছে ওটা আছে, শিখেছি শিখেছি কিন্তু গাইবো বলে। এই যেমন এই টাপ্পাটা আজ প্রথম গাইলাম আমি, মানে এর আগে আমি কোথাও পারফর্ম করিনি, তো ভুল ত্রুটি মাফ করবেন। আর ওনারা তথাগত একদম প্রথম আমার সাথে বাজাচ্ছে, একদম মানে ডাইরেক্ট এখানেই। আচ্ছা, কিন্তু কে বাদ, হ্যাঁ তো তো যাই হোক, তো বাজাতে বাজাতে শিখতে শিখতে তো সেরমই গুরুদের সাথে সম্পর্কটা, মানে
বাড়িতে থেকে সেই জন্য এবং আপ্পাজির কাছেও যখন যাই সেরমি এবং আপ্পাজি কি বলবো মানে উনি একটা বলে না সঙ্গীতকে দেখার যে একটা দিক সেটা হয়তো বুঝিয়েছেন, জানি না কতটা পারি সেটাকে জাস্টিফাই করতে, কিন্তু সেটাই আমরা তো অনুসরণ করি মাত্র সেটাই, মানে বলতে পারেন যে পলিশিং পলিশের মতো একদম। তো আর ওনার সেটা ছিল যে উনি খুব স্প্রাইটলি ছিলেন তো সবসময়, তো ওই আর উনি জানতেন যে কোন ছাত্র বা কোন ছাত্রীর সাথে কিভাবে তার লেভেলে ছেলেদের সাথে ছেলেদের মতো মেয়েদের সাথে মেয়েদের মতো ছেলেদেরকে যেটা বলার হয়তো মেয়েদের সামনে বলতেন না, এবং আমি আর সমন্বয় অনেক এক্সক্লুসিভলি ওনার কাছে মানে সময় পেয়েছি ওনার কাছে, সেটার জন্য আমরা খুব সৌভাগ্যবান যে উনি এত ব্যস্ততার মধ্যে দিয়েছেন। হ্যাঁ, যেদিন উনি বলেন এক ওয়ান ফাইন মর্নিং শেখাতে শেখাতে ওনার বাড়িতে এসারের বাড়িতে যে আমি তোমাদের গান্ডা বানতে চাই, তো কারণ আমার কাছে আরো কিছু আছে স্পেস মানে যেগুলো স্পেশাল জিনিস যেগুলো গান্ডা বান্দা ছাড়া আমি দিতে পারবো, উনি খুব পার্টিকুলার ওই ব্যাপারে মেটিকুলাস, এবং আমাদেরও তাই করেছেন যে সে বলে না ওই গুড় ছোলা খাইয়ে পণ করানো যে ওইরম যে, তো সেরম উনিও সেইভাবেই শিখেছেন, এবং গুরু ঘরের প্রতি যে দায়িত্ব ভালোবাসা শ্রদ্ধা ওটা ওনার কাছে সত্যি শেখার এবং জানার একদম প্রত্যেকটা মুহূর্তে আমরা সেটা দেখেছি, মানে আজও যে এন্টাঙ্গলমেন্ট মানে আমরা বেনারস গেলে আমাদের ওই বাড়ির প্রতি যে একটা যেটা থাকা উচিত শ্রদ্ধা ভক্তি ভালো, এবং উনি সবসময় মানে সকলকে দেখিয়েছেন যে হতেই পারে মানে দেখুন সবাই মানুষ, আপনার সাথে অনেক ব্যাপারে গুরুর সাথে অমিল হতে পারে অনেক কিছু, কিন্তু যেটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস যে মিউজিক্যাল রেসপেক্ট এবং যে শ্রদ্ধা ভক্তি ভালোবাসাটা সেটা যেন সবসময় থাকে, এবং সেটাই অ্যাকচুয়ালি বোধ হয় আমাদের দ্বারা আপনাকে নববর্ষের সুপ্রভাত জানাচ্ছি, আপনাকে অনেক শ্রদ্ধা। নমস্কার, আমি প্রথম নববর্ষে আপনার সঙ্গে মনে কথা হচ্ছে। একদম একদম একদম। আচ্ছা, বলছি যে আজকে যে দেবপ্রিয় হচ্ছে খুব ভালো গাইছে, ওকে নতুন করে মানে কিছু রাগ অনুরোধ করার ইয়ে আমার নেই, মানে সাহস আমার নেই, ওটা ভালো গাইছে, কিছু বলার নেই, খুব ভালো লাগছে আজকে এই যে প্রয়াসটা, মানে ভালো লাগলো যে এরকম একটা রাগ প্রধান অনুষ্ঠান, খুব ভালো লাগলো, খুব ভালো গাইছো, গলার এত সুন্দর কাজ, খুব ভালো মানুষকে মানে আকর্ষণ করে দেয়। একদম একদম ঠিক। যাই হোক, যারা মিউজিশিয়ান এসছেন তাদের সকলকে ধন্যবাদ, তাদের সকলকে আমার নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি প্রত্যেককে, আর সকলেই ভালো থাকবে, আপনি সপরিবারে কুশলে থাকুন, আমার আর কোনো অনুরোধ নেই, ও যা গাইছে সবই ভালো গাইছে। একদম একদম। হ্যাঁ, দেবপ্রিয় প্রথমেই বলেছিলেন যে এই তীব্র গরমের মধ্যে একটু রস সঞ্চার, তাহলে কি আমরা কাজরি কিছু শুনতে পারি নাকি পরে? হ্যাঁ শোনাতে পারি, তাহলে আমাকে একটু এটা, আচ্ছা তাহলে এটা বন্ধ। আসলে এই সময়গুলো আমাদের কিন্তু এই অনুষ্ঠানের জন্য একটু দিতেই হয়, কেননা যন্ত্র বাঁধার একটা ব্যাপার থাকে। দেবপ্রিয় কাছে এমনি প্রচুর অনুরোধ জমা পড়ে আছে, বাবুল মোড়া, রাস্কে ভারে, রাঙ্গডা আরুঙ্গি, এরকম প্রচুর অনুরোধ জমে আছে, আমি জানি না কতটা দেবপ্রিয় আজকে আমাদের দিতে পারবে, যদি এই অনুষ্ঠানের জন্য এক ঘন্টা সময়টা বড়ই কম। Thank you.
আপাজিরই একটি রচনা আমরা শিখেছি ওনার কাছে এবং এটা স্পেসিফিক্যালি জেনারেলি কজরির যে নায়িকা হয় নায়িকা গায় যেটাকে আমরা প্রোটাগনিস্ট বলি যে নায়িকারই সবে থাকে তো আপাজিরই এক খুব প্রিয় ছাত্র আমরা নির্মলদা নির্মলদা বলে জানি উনি বলেছিলেন সব মেয়েদেরই শুধু দুঃখ হয় ছেলেদেরকে কিছু হয় না তো আপাজি বলেছেন ঠিক হ্যাঁ তো আজ হাম তু লোগন কে লিয়ে এক গানা বানা দে তো বলেছেন যে ছেলেরা এই কজরিটা গাইবে মানে এটা শ্যাম বলছেন রাধিকা রাধিকার উদ্দেশ্যে এতে হ্যাঁ बदरा बरसे
बदराबर से बदराबर से बदराबर से ननाबर 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 से ननाबर से ननाबर से कौन लावे प्यार को संदेशवा कौन लावे प्यार को संदेशवा रद बिन लागे नमो रजिया गिर आए हैं कार बदरिया रद बिन लागे नमो रजिया गिर आई है कार बदरिया रद बिन लागे नमो रजिया गिर आई है कार बदरिया रद बिन लागे ना रद बिन लागे ना रद बिन लागे नमो আমরা খুব কম সময় হয়তো আর পাবো, মানে এই অনুষ্ঠানটা ঠিক এক ঘন্টা অনুষ্ঠান নয়, কিন্তু আমাদের হাত পা বাঁধা। ছোট্ট করে একটু জানতে চাইবো যে তোমরা 4 বছর ধরে যে আপাকাজিকে নিয়ে যে ফিল্মটা তৈরি করছো তার সম্পর্কে যদি কিছু বলো। ফিল্মটা বলা যেতে পারে একটা অনুভূতি, একটা অন্যই অনুভূতি, আমাদের কাছে অনেক কিছু শেখারও। প্রথমত ফিল্ম ইটসেলফ ইজ সামথিং যেটা শেখা, একটা ডিফারেন্ট সাবজেক্ট, মেকিং একটা একদম কমপ্লিটলি ডিফারেন্ট সাবজেক্ট, তো সেইটা। তবে আপাজিকে নতুন করে না হলেও অনেক এরকম তথ্য যেগুলো যেগুলো অন্যান্য ক্ষেত্রে প্রকাশিত থেকে গেছে, যেগুলো তোমরা ঘরে থেকে যেগুলো জানতে পেরেছো, ঘরে থেকে জানতে পেরেছি, কিন্তু আপাজিকে ক্যামেরার সামনে সেগুলো বলানো একটা বিরাট কঠিন কাজ ছিল, কারণ উনি তো আমাদেরকে ডিসাইপলস হিসেবে জানেন, শিষ্য হিসেবে, একদম, তো সেখানে ওনার কথোপকথন তো একটা জায়গা থেকে আসে, তারপর সেখানে ফিল্মের জন্য বলা, তো সেখানে আমাদের অনেক একটা সংগ্রাম চলেছে স্বাভাবিক। তো তাছাড়াও ওনার তো ঠিকই আছে, প্লাস আমরা আরও যে অন্যান্য গুণীজনদের গুরুজনদের কিশোরীজি থেকে নিয়ে আমজাদ আলী খাঁ সাহেব, রাজন সাজন জি, বীর্য মহারাজ জি, কার নাম নেব, মানে প্রত্যেকে তাদের কাছ থেকে যে জিনিস জেনেছি এবং সেগুলো দিয়ে এক একটা ফিল্ম হতে পারে, মানে এত এত ইনগ্রেডিয়েন্টস রয়েছে, এত এলিমেন্টস আমরা পেয়েছি ওনাদের কাছ থেকে। এবং সত্যি কথা বলতে গেলে আপাজি খুব স্কেপটিক্যাল ছিলেন যে কি হবে, কি করবে এরা, মানে কিভাবে হবে, তারপরে এত লোকের কাছে যাবে, ইভেন রবিশঙ্করজি, উনি সিনিয়র হিসেবে উনি আর আব্দুল রশিদ খাঁ সাহেব বড় ছিলেন, তো আপাজি সকলকে ফোন করেন, মানে আমরা অনুরোধ করাতে, তোমরা যে জানো আমাদের তো নইলে কেউ ওয়ে করবে না, স্বাভাবিক স্বাভাবিক। আপাজি বলাতে ইভেন লতা মঙ্গেশকর জির সাথেও আমাদের কথা হয়েছিল, কিন্তু ওনার শরীর খারাপের জন্য আমরা করতে পারিনি, তো তো সেইটা একটা চ্যালেঞ্জ ছিল যে তাদের কাছ থেকে কি বার কথা বার করা এবং বাইটস নেওয়া অবশ্যই, এবং এত ওনারা বলেছেন, মানে আমরা যে সময় পেয়েছিলাম এত ছোট ছোট জিনিস উনি বলেছেন, মানে এবং সাল ধরে ধরে, এটা আমাদের কাছে একটা বিরাট পাওয়া, প্রত্যেকে শাস্ত্রীয় সঙ্গীতের ক্ষেত্রে একটা দলিল প্রায় বলা যায়, একদমই। এবং আপনি নিজেও বলেছিলেন যে এটাই আমার জীবনের হিস্টোরিক্যাল এভিডেন্স থাকলো, তো সেটা আমাদের কাছে অনেক বড় পাওয়া, তো অবশ্যই। এবং আজকে যদি ওনার উপরে কেউ কাজ করে তো ফিল্মটা ক্যান গাইড,
একদম ডেফিনেটলি অনেক কিছু, এবং আমরা সবাইকে এটাই বলি যে একটা ভিজুয়াল জার্নি উইথ আ মিউজিক। তো মানে আমরা মানে বলতে পারেন আমরা ঠেসে গানের এ দিয়েছি, কারণ সবচেয়ে বড় ছিল যে পার্সোনাল লাইফ তো ঠিকই আছে কিন্তু মিউজিক্যাল লাইফ কে মানুষ জানতে চায়, ওনার মিউজিক্যাল যে লাইফটা এবং তার পেছনে ওনার ভাবনাটা সবচেয়ে, কারণ আমরা ক্লাসেস শিখি কে কতটা নিল নিতে পারলো সেটা তার উপরে, উনি সবাইকে হয়তো সমানভাবেই বলছেন। তো কিন্তু ব্যাপার হচ্ছে যে সেটার সেই ফিলসফিটা লোকের কাছে পৌঁছানো বা শোনা, প্রত্যেকটা গান এরমভাবেই করা আছে বা বাঁধা আছে যে ওই যে ফিল্মের যে স্টোরিটা সেটাকে রিফ্লেক্ট করবে, তো সেটা ইমোশনাল হোক, সেটা খুব আনন্দের হোক, বা সেটা যে কোনো জায়গা থেকেই হোক, মানে গানটা শুনলে মানে ফিল্মটা দেখলে লোকে মানে যারা দেখেছেন, ইভেন আমার গুরুজি পণ্ডিত উদয় ভাগাকারজি উনি বললেন যে হাম লোক রো রহে থে দেখকর, উনকা গানা উনকা ইয়ে সব ভিজুয়াল, আর ইটস এ ভিজুয়াল জার্নি, আমরা সেজন্যই বলি যে ইটস রিয়েলি এ ভিজুয়াল জার্নি, মানে এনগ্রসিং। নামটা যদি একটু বলে দাও আমাদের। হ্যাঁ, ফিল্মের নাম হচ্ছে গিরিজা লাইফ টাইম ইন মিউজিক, আর সেটা অনলাইনই এখনও অ্যাভেলেবল, আর আমরা কোনো এতে চ্যানেলে দিইনি, আমরা কিছু চেষ্টা আমাদের প্রোডিউসার চেষ্টা করছেন ফর নেটফ্লিক্স অ্যান্ড অল, ডেফিনেটলি আমরা নিশ্চয়ই পাবো সেটা। হ্যাঁ অবশ্যই, আগামী 7 তারিখে আমরা প্রায় শেষের পথে, আগামী 7 তারিখে আমাদের অতিথি রয়েছেন আশিস কুমার ভট্টাচার্য এবং সঞ্চালিকা হিসাবে নিপবিথি ঘোষ রয়েছেন, অবশ্যই আপনারা সকাল সকালের সঙ্গে থাকুন। আমরা প্রায় শেষ মুহূর্তে, অনেকগুলো অনুরোধ জমা পড়েছে, তার মধ্যে আমার খুব ইচ্ছা হচ্ছে রং ডারুঙ্গি শোনার জন্য। এবার তোমার ইচ্ছা, ঠিক আছে আপনার, মানে হয়তো আমরা কোনো হয়তো আমরা এই শেষ নিবেদনে যাব। আচ্ছা তাহলে রং ডারুঙ্গি গাইবো না ভৈরবীতে কিছু? হ্যাঁ ভৈরবী, তাহলে ভৈরবীতে আমি যে গানটা দিয়ে আজকে শুরু হয়েছে ওটা গাইছি, ওটা ওনার খুব প্রিয় গান ছিল। আচ্ছা আচ্ছা, আর এই দাদরাটা উনি খুব যত্ন করে সবাইকে শেখাতেন, আমি চেষ্টা করছি। ডারুঙ্গিটা এমন ভাবে মনে মানুষের মধ্যে গেঁথে আছে, পিজু মহারাজ বসে আছেন ওইভাবে ওই যে দেখাচ্ছেন, আহা হা কে বা আপনাদের অনেক অনুরোধ ছিল আমি জানি, মানে আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক অনুরোধ আপনারা পাঠিয়েছেন, রাজকে ভারে বাবুল মুরাদ এরকম বহু অনুরোধ রয়েছে রং ডারুঙ্গি, কিন্তু ওই যে ব্যাপার এই মহলটা একটা অন্যরকম মহল, এটা শিল্পী যখন তার মাথায় যেটা আসে সেটাই পরিবেশন করেন, অবশ্যই নিশ্চয়ই আবার পরবর্তী কোনো এপিসোডে এসে আপনাদের বাদবাকি অনুরোধগুলো আমি শুনিয়ে যাবেন। নয়ন কে মত মারো মত মারো, নয়ন কে মত মারো তলবরিয়া, নয়ন কে মত মারো তলবরিয়া, নয়ন কে মত মারো তলবরিয়া, নয়ন কে মত মারো মত মারো তলবরিয়া, নয়ন কে মত মারো তলবরিয়া, নয়ন কে মত মারো 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 মত মারো মারো, নয়ন কে মত মারো তলবরিয়া, নয়ন কে
मत मारो तलवरिया, काहे को शान, काहे को शान, 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 काहे को, काहे को शान। तो घायल 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 घायल, मैं तो घायल बिन चोट भैरी, तो घायल बिन चोट भैरे, मत लाओ तीर कटरिया, मत लाओ तीर कटरिया, मत लाओ तीर कटरिया, मत मारो तलवरिया नयन की, मत मारो तलवरिया नयन की, मत मारो तलवरिया। हरिचंद बिन मारे मरत मारे, मरत मत मारो तलवरिया नयन की, मत मारो तल, मत मारो तल, मत मारो तलवरिया। Thank you.
বেড়াতে যেতে সবারই ভালো লাগে, আর তা যদি হয় প্রকৃতির সাথে নির্জনে, তাহলে তো কথাই নেই। আজ ঘুরে আসিতে এমনই একটা জায়গা দক্ষিণ ভারতের স্কটল্যান্ড কুর্ক। কর্ণাটক রাজ্যের একটি পুরনো সুন্দর পর্যটন কেন্দ্র হল কুর্ক। সমুদ্রপৃষ্ঠ থেকে 3,500 ফুট উচ্চতায় অবস্থিত এই পাহাড়ি সুন্দর জায়গাটি ছিল ব্রিটিশদের কাছে স্কটল্যান্ড হিসেবে পরিচিত। এখানে পর্যটকরা বারবার ছুটে আসতেন প্রকৃতির টানে। এখানকার চারিদিকের দৃশ্য মন কেড়ে নেয় সকলের। এখানে আসতে হলে হাওড়া স্টেশন থেকে ট্রেনে মাইসোর, সেখান থেকে 118 কিলোমিটার দূরে এই কুর্গ। মাইসোর থেকে কুর্গ যাওয়ার রাস্তাটা খুব সুন্দর, আর মাঝে মাঝে বৃষ্টি যেন পরিবেশকে আরও মনোরম করে দেয়। কফি বাগানের মধ্যে দিয়ে হেঁটে প্রথমে দেখা একটি সুন্দর জলপ্রপাতের। এখানে জলের গর্জনও বেশ। এবার যাচ্ছি এখানকার আরও একটি সুন্দর জায়গা রাজা সিটের দিকে। এই জায়গাটিতে রাজাদের আসর বসত বলে এই নাম। কুর্গের রাজারা একসময় এখানে বসে জায়গাটির প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতেন। এবার যাওয়া তালকাবেরী মন্দিরের দিকে। এখানকার আশপাশটা খুব সুন্দর। ঘন কুয়াশা গোটা মন্দির চত্বরটিকে ঢেকে আছে। শোনা যায় এই তালকাবেরী মন্দির থেকেই কাবেরী নদীর উৎপত্তি। এই মন্দিরে আছে একটি কুণ্ড। হিন্দু মতে এই কুণ্ডর জল খুব পবিত্র। এবার যাওয়া